নমস্কার বন্ধুরা, আমি বন্দনা। বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে একদম নতুন ধরনের লোভনীয় স্বাদের ঝটপট একটা রেসিপি তৈরি করে দেখাবো। খুবই সামান্য পরিমাণ তেল দিয়ে এই রেসিপিটা তৈরি করা হয়ে যায়। এটা আপনারা সকালবেলা জলখাবারে কিংবা বিকেলের নাস্তায় বা স্ন্যাক্স হিসাবে এটা খেতে পারবেন। এটা এতটাই অসাধারণ স্বাদের তৈরি হয় যে একটা দুটো খেয়ে কিন্তু মন ভরবে না। এটা দেখতে যতটা সুন্দর হয়, খেতেও হয় ততটাই অসাধারণ স্বাদের। তাই বন্ধুরা, আপনারা ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। আশা করছি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ ময়দা। আমি এখানে ময়দা ব্যবহার করেছি, আপনারা ময়দার পরিবর্তে এখানে আটাও ব্যবহার করতে পারবেন। ময়দার মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর এরপর দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ সাদা তেল। এবার তেলটাকে খুব ভালো করে ময়দার সাথে আমি মিশিয়ে নিলাম। এবার জল দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে। লুচি, রুটি, পরোটা এসব তৈরি করার সময় যেমনভাবে ময়দা মাখা হয়, ঠিক সেইভাবেই ময়দাটাকে মেখে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, ময়দাটা মাখা হয়ে গেছে। এবার এই ডোয়ের মধ্যে আমি লাগিয়ে দিচ্ছি সাদা তেল, যাতে এই ডোটা উপর থেকে শুকনো না হয়ে যায়। এবার ডোটাকে আমি ঢাকা দিয়ে সরিয়ে রেখে দিচ্ছি। এরপর আমি গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এখন ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ সাদা তেল। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এরপর দিলাম ছোটো চামচের 1/2 চামচ গোটা জিরে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা গাজর। আমি এখানে ছোটো সাইজের 1টা গাজরকে গ্রেট করে তারপর এর মধ্যে দিয়েছি। আর এরপর দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ ক্যাপসিকাম কুচি। এবার গাজর আর ক্যাপসিকামটাকে দিয়ে 1 থেকে 1.5 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এটাকে আমি একটু ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম মাঝারি সাইজের 1টা পেঁয়াজ কুচি, আর এরপর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা কুচি, আর এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা আগে দিয়ে যদি এই সবজিগুলোকে ভাজা হয়, তাহলে এগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো লবণটাকে দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে আমি ফ্রাই প্যানটা ঢাকা দিয়ে দিচ্ছি 1 মিনিটের জন্য। 1 মিনিট হয়ে গেছে বন্ধুরা, ঢাকাটা আমি খুলে নিয়েছি। এই সব সবজিগুলো এখন খুব ভালো মতো নরম হয়ে গেছে, আর এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই। এইরকম হালকা করেই সবজিগুলোকে ভেজে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের 2টো সেদ্ধ আলু। আলুটাকে আমি এইভাবে ভেঙে তারপর এর মধ্যে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এখানে দিয়ে দেবেন। আর এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ ম্যাগি মশলা। এবার এই মশলাগুলোর সাথে আলুটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন। খুবই সামান্য পরিমাণ তেল দিয়ে যেমন এটা তৈরি করা হয়, ঠিক সেই রকমই খুবই সামান্য পরিমাণ মশলা এর মধ্যে ব্যবহার করা হয়। তাই আপনারা খুবই ঝটপট এটা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। তো দেখুন বন্ধুরা, আমি 2 মিনিটের মতো খুব ভালো করে এটাকে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেল আলুর পুর। এটা এখন আমি ঠান্ডা হওয়ার জন্য সরিয়ে রেখে দিচ্ছি। এবার দেখুন বন্ধুরা, আমি এখানে যে ময়দাটা মেখে রেখে দিয়েছিলাম সেই ময়দার ডোটা আমি নিয়ে নিয়েছি। এবার এই ডোয়ের মধ্যে থেকে আমি লেচি কেটে নেব। তো প্রথমে আমি ডোটাকে 2টো ভাগে ভাগ করে নিয়েছি। এবার 1টা লেচি এর মধ্যে থেকে নিয়ে নিলাম। এবার এটাকে এইভাবে হাত দিয়ে একটু লম্বা করে নিতে হবে, আর ছুরি দিয়ে ছোটো ছোটো করে কেটে লেচি কেটে নিতে হবে। এখানে লেচিগুলোকে না খুব বেশি বড় বড় করলে হবে না। তো দেখুন বন্ধুরা, এরকম ছোটো ছোটো করে আমি লেচি কেটে নিয়েছি। এবার এর মধ্যে থেকে 1টা লেচি আমি এখানে নিয়ে নিলাম। এবার এটাকে বেলে নিতে হবে। লুচির যেমন সাইজ হয়, ঠিক সেই রকম ছোটো করে এটাকে বেলে নিচ্ছি।
আর এটা বেলার সময় আমি এখানে শুকনো ময়দা ব্যবহার করছি না, তবে আপনাদের যদি প্রয়োজন পড়ে তখন আপনারা এখানে শুকনো ময়দা ব্যবহার করতে পারবেন। তো দেখুন বন্ধুরা, এটাকে আমি ছোট করে আর পাতলা করে বেলে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুর পুর, পরিমাণ মতো আলুর পুর দিয়ে দিয়েছি। এবার এটাকে এইভাবে মুড়ে ভাঁজ করে নিতে হবে। মোমো তৈরি করার সময় যেমনভাবে ভাঁজ করে মুখটা বন্ধ করে দেওয়া হয়, ঠিক সেইভাবেই এটাকে তৈরি করতে হবে। তো দেখুন বন্ধুরা, এটা আমার তৈরি করা হয়ে গেছে। ঠিক একই রকমভাবে আমি আপনাদেরকে আরও একটা তৈরি করে দেখাচ্ছি। আর এটা বেলার সময় খুবই পাতলা করে বেলতে হবে, এটা আপনারা খেয়াল রাখবেন। বন্ধুরা, রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বন্ধুরা, এই রেসিপিটার আমি নাম দিয়েছি পটেটো ডাম্পলিং বা আলুর ডাম্পলিং। তো দেখুন বন্ধুরা, ঠিক একই রকমভাবে আমি সবগুলোকে তৈরি করে নিয়েছি। এরপর আমি গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ সাদা তেল। এই রান্নাটা করতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না। তেলটাকে আমি সমান করে চারিদিকে ছাড়িয়ে দিয়েছি, তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই ডাম্পলিংগুলো। আর যে দিকটা আমি মুখটা মুড়ে বন্ধ করে ভাঁজ করে দিয়েছিলাম, সেই দিকটা কিন্তু নিচের দিকে দিতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, এইভাবে আমি সবগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে এই দিকটা আমি হতে দেব 2 মিনিটের জন্য। এই 2 মিনিট এটাকে কিন্তু নাড়াচাড়া করলে হবে না। 2 মিনিট হয়ে গেছে বন্ধুরা, দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এর একটা সাইড কিন্তু খুব ভালো মতো তৈরি হয়ে গেছে। এবার এইগুলোকে আমি সব উল্টিয়ে দিচ্ছি। এবার এই দিকটা এখন কাঁচা রয়েছে, তাই 1 মিনিটের মতো গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে এই সাইডটাকেও একটু ভেজে নিতে হবে। তো 1 মিনিট পর আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, নিচের দিকটাও কিন্তু খুব ভালো মতো রং ধরতে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল, ছোটো বাটির হাফ বাটি জল আমি এখানে নিয়েছি। এবার এই হাফ বাটি জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর জলটাকে চারিদিকে এইভাবে সমান করে চাড়িয়ে নিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে আমি ফ্রাই প্যানটা ঢাকা দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্য। এই 2 মিনিটের মধ্যেই এটা খুব ভালো মতো তৈরি হয়ে যাবে। তো 2 মিনিট হয়ে গেছে বন্ধুরা, দেখুন এটা এখন তৈরি হয়ে গেছে, আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি। এটা বাইরে থেকে খুবই ক্রিস্পি তৈরি হয়, আর ভেতরে হয় খুবই নরম। আর এটা অবশ্যই আপনারা বাড়িতে একবার তৈরি করে খেয়ে দেখবেন, না খেলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না এটা এতটাই অসাধারণ স্বাদে তৈরি হয়। এবার এটাকে আমি ফ্রাই প্যানের মধ্যে থেকে একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, এগুলো সব তৈরি করা হয়ে গেছে। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি যে কেমন হয়েছে ভেতরটা। আপনার বাড়িতে একবার অন্তত রেসিপিটা ট্রাই করবেন, না বানালে কিন্তু আপনারা জানতেই পারবেন না যে এটা কতটাই অসাধারণ স্বাদে তৈরি হয়। তাহলে বন্ধুরা, দেখে নিলেন তো একদম ঝটপট একটা রেসিপি বাড়িতে কীভাবে তৈরি করবেন। এইভাবে রেসিপিটা ট্রাই করুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।